প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 21 রানের পরাজয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামীকাল দুপুর 12টায় স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ কিছু পরিবর্তন আনছে টাইগার টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা যাবে। কিউইদের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে সাকিব ফিরছেন একাদশে। পরিবর্তন আসবে বাংলাদেশের ওপেনিংয়ে। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হবে সৌম্য সরকারকে। সম্ভাবনা রয়েছে নাজবুল হোসেন শান্তরও, সেই ক্ষেত্রে কোপাল পূর্বে সৌম্য সরকারের। ওপেনিংয়ে মেহেদি হাসান মিরাজের সঙ্গে দেখা যেতে পারে নাজবুল হোসেন শান্ত কিংবা সৌম্য সরকারকে। এছাড়াও একাদশ থেকে বাদ পড়তে পারেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুইজন বাহাতি স্পিনার নিয়ে না খেলার সম্ভাবনাই বেশি। সাকিব আল হাসান একাদশে ফিরায় বাদ পড়বেন নাসুম। টাইগারদের বোলিং ইউনিটের একসময়কার মূল অস্ত্র মুস্তাফিজুর রহমান এখন আছেন অফ ফর্মে। দেশে এবং দেশের বাহিরে মুস্তাফিজের বাজে পারফরম্যান্স চলমান আছে। তার জায়গাতে এবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে এবাদত হোসেইনকে। পাকিস্তানের বিপক্ষে কিছুটা খরচে হলেও নিউজিল্যান্ডের বিপক্ষের একাদশেও টিকে যেতে পারেন হাসান মাহমুদ। অন্যদিকে টাইগারদের বোলিং ইউনিটে আরেক পেসার থাকবেন তাসকিন আহমেদ। বাংলাদেশের একাদশে যাদের থাকার সম্ভাবনা বেশি তারা হলেন সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, সাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান কিংবা ইবাদত হোসেন। ফিজকে একাদশের বাহিরে রাখলে ইবাদতকে দেখা যাবে সেই জায়গাতে।